তুর্কি সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুল মেট্রোপলিটন পৌরসভার একটি পেট্রোল পাম্পে প্রতিদিনের মতো দায়িত্ব পালন করছিলেন হারিত্তিন দোকান নামে এক নিরাপত্তা রক্ষী। এ সময় হঠাৎ চমকে দিয়ে তার সামনেই নেমে আসে একটি কাক, ঠোঁটে ধরে রাখা মানুষের আঙ্গুল রেখে আবার উড়ে যায়। এই অবস্থায় হতবিহ্বল দোকান পুলিশের সঙ্গে যোগাযোগ করে পুরো বিষয়টি খুলে বলেন। ইস্তাম্বুল পুলিশ ওই আঙ্গুলের ছাপ এবং ডিএনএ নমুনা সংগ্রহ করে বিশ্লেষণের জন্য ফরেন্সিক বিভাগে পাঠিয়েছে। এছাড়া রহস্য উন্মোচন করতে মাঠে নেমেছে অভিজ্ঞ গোয়েন্দারা। তরতাজা রক্তাক্ত আঙুলটিকে প্রাথমিকভাবে খুনের আলামত হিসেবে বিবেচনায় নিয়ে সম্ভাব্য সব উপায়ে তদন্ত করছেন তারা। তারই অংশ হিসেবে কাকটি কোন জায়গা থেকে এবং কোন পথে উড়ে এসেছিল তা খুঁজে বের করতে বিভিন্ন স্থানের ফুটেজ সংগ্রহ করেছেন আইন প্রয়োগকারী সংস্থাগুলো। এছাড়া সম্প্রতি নিখোঁজ হয়েছে এমন ব্যক্তিদের আঙুলের ছাপ মিলিয়ে দেখা হচ্ছে। কর্তৃপক্ষের আশা, কাকের কাছ থেকে পাওয়া সূত্র থেকে শিগগিরই খুনের রহস্য বেরিয়ে আসবে। নতুন এই খুনের মামলাটির কেন্দ্রীয় চরিত্র এখন ওই কাক। কাকের কিছু মানবীয় গুণ এবং উপস্থিতি বুদ্ধি এখন স্থানীয়দের মধ্যে আলোচনার বিষয়বস্তু। কাকের স্মরণশক্তি এতটাই উন্নত যে তা অনেকটা 7 বছরের শিশুর সমান। এই গুণ দিয়ে তারা কারো চেহারা মনে রাখে কিংবা ভালো ও মন্দ অভিজ্ঞতার বিষয়গুলো যাচাই করতে পারে। কাকের নিজস্ব উপায়ে কিছু জটিল বিষয়ের সমাধানও বের করতে পারে এবং ভবিষ্যৎ নিয়ে তারা পরিকল্পনাও করে। সবচেয়ে বড় বিষয় হলো তারা তাদের অর্জিত জ্ঞানগুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে পারে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।